এবার তো শেষ আর হয়তো চার থেকে পাঁচটা ম্যাচে অত কোয়ালিফায়ার করলে তাহলেই কিন্তু ব্রেন্ডন ম্যাককুলাম কোচ থাকবে, নাহলে গ্রুপ স্টেজ অর্থাৎ আর দুটো ম্যাচ পরেই কিন্তু শেষ হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স এবং ব্রেন্ডন ম্যাককুলামের পুরো বিচ্ছেদ। অর্থাৎ ব্রেন্ডন ম্যাককুলামকে পরের বছর কনফার্ম রূপে আপনারা কোচ দেখতে পারবেন না, তার কারণ এটাও কনফার্ম হয়ে গেছে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ব্রেন্ডন ম্যাককুলাম। অবশ্যই যখন ইংল্যান্ড দলের কোচ হচ্ছেন ব্রেন্ডন ম্যাককুলাম তো অবশ্যই ভাই একটা বড় কথা এখন ফ্যানদেরও হয়তো ব্যাপার, কারণ অনেক ফ্যানরা চাচ্ছে ব্রেন্ডন ম্যাককুলাম কোচ ছিল ভালো ছিল, অনেক ফ্যানরা চাচ্ছে ব্রেন্ডন ম্যাককুলাম কোচ থেকে চলে যাক। ভাই আমি বুঝতে পাচ্ছি না কলকাতার ম্যানেজমেন্টের সাথে কী হচ্ছে, অর্থাৎ যদি ব্রেন্ডন ম্যাককুলাম টিম সেট করে প্লেয়ার সেট করে তাহলে কোচ থেকে বাদ যাক, কারণ আমি চাই একটা ভারতীয় কোচ আসুক। হ্যাঁ প্রথম কথা, আপনি কাকে কোচ দেখতে চান নিচে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করুন। কিন্তু তার আগে আপনি এটা বলেন ভাই, শুধু হচ্ছে অনেকজনাই বলছে যে যুবরাজ সিং কোচ হবে হবে হবে, হ্যাঁ হওয়ার চান্স আছে যদি ভেঙ্কি মাহেশ্বর থাকে, তার কারণ যুবরাজ সিং শেষ আয়ার। আর ভাই যুবরাজ সিংকে প্রস্তাব দিলে অবশ্যই এটা খারাপ হবে না, এটা অনেক ভালো হবে। এছাড়াও আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম বলে ভিডিওটা বানালাম যে যুবরাজ সিং থেকে শুরু করে অনেকজনকেই প্রস্তাব দেওয়া যেতে পারে, যেরকম তার মধ্যে আছে বীরেন্দ্র সেবক, মোহাম্মদ কাইফও আছে। তো আজকের ভিডিও রয়ে